বন্ধুরা ধামাকা নিউজের সঙ্গে আমি তোমাদের সামনে চলে এলাম তোমরা তোমার টাইটেল থাম্বেল দেখে এসেছো এবং সেখানে দেখতে পেয়েছো একদম ঠিক দেখতে পেয়েছো টিনা আর সন্দীপ কিন্তু আবারও এক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আবারও বলছি টিনা আর সন্দীপ এক হয়ে গেছে বা তোমরা বলতেই পারো যে আমার মুখের কথাটা তোমরা কেন বিশ্বাস করবে কিসের ভিত্তিতে আমি বলছি অবশ্যই প্রমাণ দেব প্রমাণ ছাড়া তো কোনো কাজ করা যায় না যাই হোক তো তোমরা তো জানোই বেশ বিগত কয়েক মাস ধরে আমাদের ওয়াইটি কিন্তু এই আর শব্দটার সঙ্গে প্রচণ্ডভাবে জড়িয়ে আছে প্রচণ্ডভাবে প্রথমে শুরু হলো মন্দিরাকে দিয়ে তো মন্দিরার চ্যাপ্টারটা ক্লোজ হতে না হতে এর মধ্যে আবার ওপেন হয়ে গেল টিনার চ্যাপ্টার তো সেটাতে আমরা সবাই অবগত আমরা সবাই জানি তো তারপরে আমরা কি দেখলাম টিনার পরকিয়াটা টিনার হাজব্যান্ড আমাদের সামনে নিয়ে এলো তো নিয়ে আসার পরে তারপর টিনা বাড়ি থেকে বেরিয়ে গেলো তারপরে কেস ফাইল করা হলো না ডিভোর্স ফাইল করতে গিয়ে টিনার কিন্তু অনেকটা সময় লেগেছিল আড়াই মাস মানে ভাবতে সময় লেগেছিলো না টিনা কিসের জন্য শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে পরকীয়ার জন্য টিনার একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে যাই হোক অনেক কিছু তোমরা দেখতে পেয়েছো আমিও দেখতে পেয়েছি এবং সেসব নিয়ে অনেক ভিডিও কিন্তু আমিও করেছি যাই হোক টিনা বেরিয়ে আসার পরে তারপরে দেখা গেলো ফাইনালে অনেকগুলো ধারায় কেস হলো তারপরে সন্দীপও আবার বসে থাকি কিন্তু সন্দীপও কিন্তু অনেকগুলো ধারায় উল্টো কেস করেছে টিনার এগেনস্টে টিনার বাড়ির লোকের এগেনস্টে তারপরে টিনা যথারীতি পুলিশ নিয়ে গিয়ে টিনার শ্বশুর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলো এবার তারপরে যখন বারবার টিনাকে কমেন্ট করছিল এবং আমাদের মতো আমরা যখন বারবার বলছিলাম যে সবটাই যখন তোমার নিজের তুমি যখন বুঝে নিয়ে এলে ছেলেটা ছেলেটাকে কেন আনলে না তখন কিন্তু টিনা সেই থেকে এই পর্যন্ত একটা কথাই বলে গেছে ছেলেকে আমি লিগালি ভাবে আমার কাছে আনবো লিগেলিভাবে ভাবে আমার কাছে আনবো এবার তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলতে চাই হ্যাঁ আমি তোমাদেরকে বলবো টিনার সন্দীপ এক হয়ে গেছে সেই প্রমাণ আমি তোমাদেরকে দেব তার আগে আমি কিছু কথা বলতে চাই কারণ এই কথাগুলো না শুনলে তারপরে তোমরা গিয়ে বুঝতে পারবে না যে টিনার সন্দীপ কি কারণে এক হলো তো সেই জন্য তোমরা একটু মন দিয়ে ভিডিওটা শুনো তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লিভিউলাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা যারা এখনো আমার বন্ধু হয় চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে যদি তোমরা সহমত কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটাতে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার বন্ধু হয়ে যাবে যাই হোক চলো যেটা বলছিলাম তো টিনা বলছিল যে লিগালিভাবে ওর ছেলেকে ও ওর কাছে নিয়ে আসতে নিয়ে আসবে যাতে সেই ছেলে বাবার কাছেও থাকতে পারে মায়ের কাছেও থাকতে পারে এবার আমি জাস্ট কয়েকটা পয়েন্টের কথা তোমাদেরকে বলছি একটা শিশু যার বয়স তিন বছর বেসিক্যালি এই সমস্ত কেসের ক্ষেত্রে যে সমস্ত ডিভোর্সি কেসগুলো হয় সেই সমস্ত কেসের ক্ষেত্রে তাদের যে বাচ্চাগুলো থাকে এটা তো একদম ন্যাচারাল যে পাঁচ বছর পর্যন্ত কোনো বাচ্চা তার মায়ের কাছ থেকেই পায় পাঁচ বছরের পরে বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয় তুমি কার কাছে থাকতে চাও তারপরে গিয়ে সেটা আলাদাভাবে দেখানো হয় বা আলাদাভাবে একটা জাস্টিফাই করা হয় যে সে বাচ্চাটা কার কাছে থাকবে মা না বাবা গেল তো সেখানে টিনার ছেলের বয়স তিন বছর টিনা যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে কোনো কিছু নিয়ে আসতে পারিনি সবটা তোমরা জানো আমিও জানি পুরনো কথা আর বারবার বলে লাভ নেই তো সেখানে টিনা ছেলেকে তখন নিয়ে বেরোতে পারেনি তো টিনা যদি মনে করতো লিগেলি আমি আমার ছেলেকে আমার কাছে আনবো টিনা যখন এতগুলো ধারায় কেস করতে পেরেছে ডিভোর্স ফাইল করতে পেরেছে তাহলে টিনা গিয়ে কোর্টে এরকম একটা কেস করতে পারতো যে আমার তিন বছরের সন্তান তাকে আমি রেখে চলে এসেছি আমি মা আমি আমার সন্তানকে আমার কাছে আনতে চাই তাহলে সেই কেসে রায় বেরোতে আমার মনে হয় না তিন দিন সময় লাগতো টিনা বহু আগেই ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে পারতো কিন্তু টিনা ছেলেকে নিজের কাছে নিয়ে আসেনি এটা কি শুধুমাত্রই নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য একদমই নয় একদমই নয় দায়িত্ব এড়িয়ে গেছে সেটা না তোমরা কি মনে করছো যে টিনা টিনার ছেলের খোঁজখবর নিচ্ছে না টিনা টিনা ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আছে টিনা কিন্তু টিনার ছেলের খোঁজ খবর নিয়মিত নিচ্ছে টিনার সমস্ত আপডেট নিয়মিত নিচ্ছে টিনার যোগাযোগ আছে টিনার কিন্তু সব আছে সমস্ত প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো সবটাই শুধু দেখতে থাকো যাই হোক একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর টিনার বাপের বাড়ি যে ধরনের গ্রামীণ পরিবেশে সেখানে একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার তার সন্তান আছে পাঁচ বছর সংসার করেছে আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিকে এত সহজে এত তাড়াতাড়ি মেনে নিতে পারে বা তার বাড়ির লোক তার বাড়ির লোক যে কোনো মেয়ের আমি শুধু তার কথা বলছি না আমাদের মতো ফ্যামিলি তো একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটা এরকম একটা কেসে স্বামী খারাপ টর্চার করছে আমি বেরিয়ে যাচ্ছি সেটা আলাদা আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক রাখতে ইচ্ছা করছে না কারণ আমি একটা অন্য সম্পর্কে যেতে চাইছি আমি অন্য কাউকে ভালোবাসি সেটা বাবা মা এত ইজিলি মেনে নেবে এত ইজিলি মেনে নেবে তার বাবা মাকে দেখে তা সে যখন ব্লগগুলো দেয় তার প্রত্যেকটা ব্লগে তার ফ্যামিলির সবাই থাকে তার বৌদির মুখটা শুধু সে রিভিল করে না বাকি সবাই থাকে সেখানে কোথাও গিয়ে তোমাদের মনে হয়েছে যে তারা আপসেট টিনার এই বিহেভিয়ারে কোথাও মনে হয়েছে হ্যাঁ মনে হয়েছিল একদম প্রথম প্রথম যখন টিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল টিনার দাদার বিয়ে ঠিক হয়েছিল তখন কিন্তু অনেক অশান্তি হয়েছে তার আভাস কিন্তু আমরা পেয়েছি যার কারণে টিনা কিন্তু টিনার নিজের বাড়িতে বাপের বাড়িতে থাকতে পারিনি টিনাকে অন্তর্ধান হয়ে থাকতে হয়েছে আর টিনা কি বলেছে আমি সিকিউরিটির জন্য কিসের সিকিউরিটি কিসের সিকিউরিটি টিনা কাউকে খুন করে এসেছে যার জন্য তার সিকিউরিটির প্রয়োজন আছে বা কিনা এমন কোন পি এম সিএম হয়ে গেছে যে ওর একটা সিকিউরিটির প্রয়োজন হচ্ছে যার জন্য ও একটা অন্য জায়গায় রয়েছে যেটা কিনা ক্যামেরার সামনে আনা যাবে না তো এটা নিয়েও আমাদের কাছে অনেক ভিডিও এসেছে আমরা অনেক ভিডিও করেছি যে না সে কোথায় আছে সে আছে তার বয়ফ্রেন্ড মানে সুদীপ্ত সরকারের বাড়িতে এবং সেটা প্রমাণও আমি আমার ভিডিওতে দিয়েছি যে সেই সুদীপ্ত সরকারের বাড়িতে আছে তখন পর্যন্ত বিষয়গুলো সমস্তটা এইভাবেই চলছিল সবটাই ঠিক আছে কিন্তু বন্ধুরা না টিনার সন্দীপ কিন্তু সব সময় আগাগোড়ায় এক জায়গাতেই ছিল ওরা কিন্তু এক জায়গাতে আছে কেন বলছি তোমরা দেখো আজকে টেনার এই ঘটনাটা পাঁচ ছ মাসের মতো হবে পাঁচ ছ মাস বোধহয় এখনো হয়নি কারণ ওরকমই কাছাকাছি হবে কারণ ও তো ডিভোর্স ফাইল করেছে বেরিয়ে যাওয়ার আড়াই মাস পরে সুতরাং একটা ডিভোর্স ফাইল মানে অ্যাপিল করার পরে ছ মাস পরে গিয়ে তারপরে আবার তাদের সাইন করার জন্য কোর্ট থেকে ডেকে পাঠায় যতদূর আমি জানি মানে আমি আশেপাশে যা দেখেছি তো সেক্ষেত্রে আড়াই মাস পরে করেছে যাই হোক তারপরে ওদের মাঝে মাঝে ওরা ভিডিও নিয়ে আসে যে কোর্টে যাচ্ছি কিন্তু কোর্টে কোনো কেস হলে যেভাবে হাজিরা দিতে হয় কেস মানে কি কেসের ডেট পড়বে হাজিরা দিতে হবে কবার কে হাজিরা দেয় কবার কে হাজিরা দিচ্ছে তোমরা দেখেছ হ্যাঁ তখনই দেখানো হয়েছে যখনই একটা ভিডিওতে প্রচুর পরিমাণে রেভিনিউ ভিউজ এর প্রয়োজন হয়েছে হয়তো একটা বা দুটো এরকম ঘটনা আমরা একদম তখন শুরুতে শুরুতে দেখেছি তারপর থেকে কি দেখেছো যে কোর্টে কেস চলছে অথচ তার কোনো ডেট পড়ছে না কেউ হাজিরা দিচ্ছে না আর প্রত্যেকের লাইফটা কত স্মুথলি চলছে যাই হোক চলছিল সবটা চলছিল খুব ভালোভাবেই চলছে হঠাৎ করে তিন চার মাসের মধ্যে এরকম ঘটনা মানে টিনা শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসলে তিন চার মাস হয়েছে তিন চার মাসের মধ্যে সন্দীপ এমন একটা ভিডিওর সামনে আনলো তোমরা দেখো বন্ধুরা এমন একটা ভিডিওকে সামনে আনলো যেখানে সন্দীপ একটা ক্রিয়েট করলো যে ও কারোর সাথে ডেটে গেছে এবং সেই ডেটে কার সাথে গেছে সেটা কিন্তু দেখালো না তাকে ফুলের বুফে দিচ্ছে তাকে গিফট দিচ্ছে তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেল কিন্তু মুখটা রিভিল করলো না গেল তাই নিয়ে অনেক কিছু হলো অনেক কন্ট্রোভার্সি অনেক এই নিয়ে ভিউয়ার্সরা কমেন্ট ফমেন্ট করলো এই নিয়ে প্রচুর ভিউ হলো ওদের এক একজনের চ্যানেলে মানে সন্দীপের চ্যানেলে তারপরের দিন সন্দীপ কি করলো দিতে বসলো যে না এটা আমার একটা ছেলে বন্ধু অনেকদিন আগের বন্ধু তো তার সাথে অনেকদিন পর দেখা হয়েছে আমি তার মুখটা দেখাতে চাইনি গেল সেখানেও অনেক কথা হলো ভিডিও কিন্তু হেভি চলছে সন্দীপে ও মা তার পরের দিনই সন্দীপ কী করলো আবার ক্লারিফিকেশন দিতে বসলো যে না আমার বউ যদি পারে সে একটা বউ হওয়া সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য পুরুষের কারণে তার সঙ্গে ঘুরে বেড়াতে যা ইচ্ছা তাই করতে তার সঙ্গে সেটেল হতো তাহলে আমি কেন নতুন সম্পর্ক করতে পারবো না আমি তো আমার ছেলের দায়িত্ব নিয়েছি সেটা কি চারটি কথা আমি শান্তি পাচ্ছি না আমি ডিপ্রেশনে চলে গেছি মানে ও বোঝাতে চাইছে যে ছেলের দায়িত্ব ওর কাছে এতটাই বেশি হয়ে গেছে যে ও ডিপ্রেসড বউ চলে গেছে বলে ও ডিপ্রেশনে চলে গেছে সেটা কিন্তু একবারও বলেনি প্রথম কথা দ্বিতীয় কথা ও নিজের মুখেই বলেছিল এইরকম এর সাথে সংসার করতে চাই না যার কিনে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে চাই ও আবার বলছে নতুন সম্পর্ক নতুন বান্ধবীকে পেয়ে ও শান্তি পেয়েছে ও ডিপ্রেশন চলে গেছে মানে ও খুশ দিল খুশ যাই হোক সেটা নিয়েও কিন্তু প্রচুর ভিউজ 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 হলো তোমরা একটা জিনিস দেখো সন্দীপ যেদিন এরকম একটা ভিডিও দিল যে ও কাউকে নিয়ে রেস্টুরেন্টে গেছে টিনা ঠিক তার পরের দিন সরস্বতী পুজোতে একটা ভিডিও দিলো যে ও কারো বাইকে করে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোটা ঘুরতে গেছে বাট তার মুখটা দেখাচ্ছে না টিনা কারোর সাথে প্রেম করে সে হচ্ছে সুদীপ্ত সরকার এটা সমস্ত ওয়াইটি জানে সুদীপ্ত সরকারকে চেনে সুদীপ্ত সরকারের মুখ সবাই জানে সুদীপ্ত সরকার আগে বিবাহিত ছিল ডিভোর্সি সবাই জানে সুদীপ্ত সরকারের বাড়িঘর চেনে সবটাই ওয়াইটির কাছে ক্লিয়ার অথচ

সুদীপ্ত সরকার সবাই বুঝতে পেরেছে যে ওটা সুদীপ্ত সরকার সেটা নিয়েও ভিউজ হচ্ছে এবং প্রচুর রেভিনিউ পেয়েছে টিনার ভিডিও কিন্তু মুখ দেখালো না কেন না ওটা একটা সাসপেনশন অথচ সবাই কিন্তু সুদীপ্ত সরকারকে জানিয়ে চেনে এবং টিনাই তাকে সামনে এনেছে তাই কি না তোমরা আমাকে বলো তারপরে হঠাৎ করে সন্দীপ যখন ক্লারিফিকেশন দিল যে না ওটা আমার কোনো ছেলে বন্ধু নয় মেয়ে বন্ধু ঠিক তারপরেই পরপরেই কয়েক ঘন্টা পরেই টিনা ভিডিও দিল আমি তো কুমাতা তাই আমি গোটা সিদ্ধ খাচ্ছি তার মানে কি তার মানে কি মানে ভিডিওতে যা কিছুই হয়ে যাক না কেন ভিউজকে কমতে দেওয়া যাবে না কোনো মতে ভিউজকে কমতে দেওয়া যাবে না মানে তোমরা একটা জিনিস দেখো এই টিনা সন্দীপের ক্ষেত্রে বলছি না এই মন্দিরাকে নিয়েও যা কিছু হচ্ছে কিংবা মন্দিরা এমন এমন টাইটেল দিচ্ছে এমন এমন কথা বলছে মানে ওরা একটা জিনিসকে শুরু করেছে সেটাকে যতই মানুষ চাইছে আমরা আবার শেষ করব ওরা কিন্তু শেষ করতে দেয় না মানে ওরা নিজেদেরকে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হিসাবেই ওআইটিতে সবসময় রাখতে চাইছি মানে প্রেজেন্ট করতে চাইছি অল টাইম যে আমরা সব সময় কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়েই থাকবো কারণ যারা কন্ট্রোভার্সি করে তাদের কাছে কন্টেন্টের প্রয়োজন আর তাদের কাছে থামাকো কন্টেন্ট তো এগুলোই হবে যে কার পরকিয়া চলছে কার সংসারে অশান্তি সেটা যদি সে এইভাবে রিভিল করে ক্যামেরার সামনে তো সেটা নিয়ে কথা বললে তাদের কিছুটা ভিউজ হবে তাদের যদি টু হয় তো আমরা পাবো টু মানে এই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার গুলো এরা শেষ করতে দেবে না এরা দিতে চাইছে না তাই জন্য এরা নতুন নতুন জিনিস এক একদিন ক্রিয়েট করছে এক দিন ক্রিয়েট করছে নতুন 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 ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে এরা এরাও জানে যে এক পরকিয়া ধামা পড়বেই ছ মাস ন মাস এক বছর পরে যেমন ব্যান্ডিকটা ব্যান্ডি সাইন্ডিকটা ধামা পড়েছে কিন্তু ব্যান্ডি সাইন্ডিকটা ধামা পড়ার পরেও তোমরা একটা জিনিস ভেবে দেখো ধামা পড়ার পরেও কিন্তু ওদের পরকিয়া শেষ হচ্ছে না ওরা কিন্তু চুটিয়ে সংসার করছে ওরা কিন্তু সব করছে কিন্তু ওদের পরকিয়া কিন্তু ধামা পড়ছে না ওটা নিয়ে কথা প্রতিনিয়ত বলতে হবেই হবে হবেই হবে এরকম একটা জিনিসকে ওরা ক্রিয়েট করছে হ্যাঁ তোমরা বলতে পারো যে ম্যাঙ্গি স্যাঙ্গি তো এখন আর এরকম কিছু করছে না তবে একটা কথা আমার মাথায় আসছে কি কথা বলছি আজকে একটা জিনিস তোমরা একটুখানি গভীরভাবে ভেবে দেখো যখন ম্যাঙ্গির পরকিয়াটা সামনে আসলো সেটাও কিন্তু সোমরাত নিয়ে আসলো টিনার পরকিয়া সামনে আসলো সেটাও কিন্তু সন্দীপ নিয়ে আসলো দুজনের ক্ষেত্রেই হাজবেন্ড গেল দ্বিতীয়ত ম্যান্ডির পরকিয়া ধরার পর ম্যান্ডি কিন্তু ডিভোর্স 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 একটা জিনিস তৈরি করেছে একটা কিন্তু কন্টেন্ট তৈরি করেছে বাট আলটিমেটলি ডিভোর্স কিন্তু দেয়নি সংসার কিন্তু সেই সম্রাটের সঙ্গেই করছে ম্যান্ডি যখন পরকিয়া করেছে ওয়াইটির এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সব কিছু বাদ দিয়ে ওয়াইটির সেই দিদি মানে দালাল তাকে হায়ার করেছে ম্যান্ডি টিনার ক্ষেত্রেও তাই টিনা যখন পরকিয়া করলো সবাইকে বাদ দিয়ে টিনা দিদিকেই হায়ার করলো আর সেই দিদি কি করছে ওই একই জিনিস নিয়ে আজকে যে দিদি তার বুক দিয়ে দিয়ে ম্যান্ডিকে আগলালো টিনাকে আগলালো আজকে তুমি তোমরা একটা জিনিস দেখো আজকে ম্যান্ডির থেকে এতটাই অ্যান্টি হয়ে গেছে যে সে কি ধরনের জিনিসগুলো রিভিল করছে অথচ ম্যান্ডি কোনো স্টেপ নিচ্ছে না নিচ্ছে কোনো স্টেপ দু একটা কমিউনিটি পোস্ট করছে দু একটা ভিডিও দিচ্ছে তাও কি সে যদি একশোটা দেয় সে একটা দিচ্ছে তার মানে কি আমার মনে হচ্ছে মোদ্দা কথা যেটা যে এগুলো সবার সবার মধ্যে একটা আছে মানে ওই দালালকে ওরা এমন ভাবে সেট করে রেখেছে যে তুমি কখনো এই জিনিসটাকে এখান থেকে বিলুপ্ত হতে দেবে না তুমিই তোমার কাজ চালিয়ে যাবে কারণ এরকম নিদর্শন আমরা আগেও পেয়েছি ম্যানডিকে তো এর আগেও বলেছে দিদি আমার ভিডিও নিয়ে তুই যা ইচ্ছা তাই বল যা ইচ্ছা তাই কর আমার ভিডিও নিয়ে তো যত বাজে বাজে কথা বলার বল তো সে এক্ষেত্রেও সেটা হতে পারে যে জিনিসটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যে কন্ট্রোভার্সি কখনো এদের নিয়ে থামবেই নেন থেমে গেলেই তো ভিউস্ট অনেক যেখানে এক লাখ সেখান থেকে ধাপিয়ে এসে নেমে চল্লিশ পঞ্চাশ হাজারে আসবে এবার দ্বিগুণ ইনকাম সেখান থেকে লাভ দিয়ে হাফে চলে আসবে ব্যাপারটা তো খারাপ লাগবেই না হলে কাদের কারোর সম্পর্কে এত কাঁথা ছেঁড়া এত কাটা ছেঁড়া হলে সে কী করে এতটা সহ্য করে আচ্ছা সামান্য একটা প্রিয়ার জিনিস দেখো প্রিয়ার ছেলে অসুস্থ প্রিয়া সবার কাছে একটু হেল্প চেয়েছিল চারটে জাস্ট চারটে নেগেটিভ কমেন্ট এসছে সবাই কিন্তু প্রিয়াকে ভালোবাসা দিচ্ছে সেই নেগেটিভ কমেন্ট নিয়ে প্রিয়া কান্না করে ফেলেছে কারণ ও সেই কমেন্টগুলো নিতে পারছে না আর এদের সম্পর্কে মাসের পর মাস মানে এরা এই ধরনের কাজ করেছে প্রিয়া তো সামান্য মা হিসাবে সন্তানের জন্য করেছে আর এরা এই ধরনের কাজ করেছে আর এত নোংরা মানে এর থেকে নোংরাই পৃথিবীতে কিচ্ছু হতে পারে না মানে কদিন কে কার সাথে বেড শেয়ার করেছে সেটাও পর্যন্ত এখানে বেরিয়ে এসেছে তারপরেও এরা চুপ এরা চুপ তার মানে কি এটা একটা প্ল্যানিং চলছে এটা প্ল্যানিং চলছে যে এই জিনিসটাকে কখনো শেষ হতে দেওয়া যাবে না তোমরা বলতে পারো কি করে বুঝলে বুঝলাম এই কারণেই আজকে ও যদি দুটো ঢাক বাজায় মানে আমি সন্দীপের কথা বলছি সন্দীপ দুটো ঢাক বাজালে টেনা থেমে থাকছে না তিনটে ঢাক বাজাচ্ছে তারপরে সর্দি বাবার চারটে বাজাচ্ছে তার মানে কি কম্পিটিশন চলছে কম্পিটিশন না অ্যাকচুয়ালি এদের সবার ভেতরে সবার একটা কানেকশন আছে সবার ভেতরে যোগাযোগ আছে কিন্তু সেই কারণেই আমি তোমাদেরকে বললাম যে টিনা সন্দীপ কিন্তু এক হয়ে গেছে টিনার সন্দীপ কখনোই আলাদা ছিল না তোমরা জানো টিনার ভিডিওতে টিনা নিজেও এই কথা বলেছে যে একটা সময় টিনার সন্দীপ নিজে থেকে ক্রিয়েট করতে চেয়েছিল এরকম একটা জিনিস যে টিনা শ্বশুর বাড়িতে থাকতে পারছে না শাশুড়ি শ্বশুরের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না ওরা ভাড়া ঘর দেখতে যাচ্ছে কিন্তু সেটা সবকিছু ছিল কি শুধু ভিউজ পাওয়া যায় না অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটতো না কিন্তু ঘটনাটাকে ঘটিয়ে দেখানো হয়েছে ওরা কিন্তু ভাড়া গিয়ে থাকতো না ওরা কিন্তু ওরা নিজেরা নিজের ইচ্ছা করে এই কাজটা করেছে যে তুমি ভাড়া গিয়ে আছো আমার সংসারের সাথে তোমার বন্ডিং হচ্ছে না এটা আমরা ঘটাবো কিন্তু ভেতরে ভেতরে সব সেটিং ছিল সবই সেটিং ছিল এটা শুধু ক্রিয়েট করা হয়েছে এখনও ঠিক তাই টিনা আর সন্দীপ তাই করছে টিনা আর সন্দীপ এখনও তাই করছে না হলে যে ছেলেটা দুদিন আগেও বলেছে যে এই মুহূর্তে আমি এসব ভাবতে চাই না আমি আমার ছেলেকে নিয়েই বাঁচতে চাই দুদিনের মধ্যে সে এমন একজনকে পেয়ে গেল পেয়ে যেতেই পারে তাতে কোনো অপরাধ নয় কিন্তু তার জন্য তার ডিপ্রেশন চলে গেছে সে শান্তি শান্তি খুঁজে পেয়েছে যে একটা ছেলে একটা বউর কাছে পায় তারপর আবার কি ছেলে 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 যেই এমন একটা না তাকে ধোকা দিয়ে অন্য সঙ্গে বেরিয়ে গেছে সে তো এরকম কাজ মানে আরেকটা রিলেশনে যাওয়ার আগে একশোবার ভাববে একশোবার কেন এক বার ভাববে যে আমার আমি বিয়ে করলাম আমার একটা সন্তান হলো পাঁচ বছর সংসার করছি সন্তানটা আমার কাছে পড়ে আছে তার মা কোনো দায়িত্ব নিচ্ছে না তার মা তাকে তার খোঁজ খবর নিচ্ছে না সেখানে আমি আবার আরেকটা মেয়ের সাথে আবার সম্পর্ক করব যেখানে আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে সেই বউ পাঁচ বছর থাকার পরে বউ অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে গেছে সেখানে আমি নতুন একটা সম্পর্কে যাব সেটা এক লক্ষ বার ভাববে ধুম করে সন্দীপ হয়ে গেল এটা আর নিশ্চয়ই এটা তোমরা বলবে না যে কিনা সন্দীপের এই বিষয়টা ছ মাস হয়েছে ছ মাস আগের থেকে সন্দীপের সম্পর্ক ছিল একদমই নয় আর খুব বেশি দিন তো না কিনা সন্দীপের এই বিষয়টা ছ মাস তাহলে তাহলে এই কমার্সের মধ্যে তাকে এতটাই বুঝে গেল যে তার জন্য সন্দীপ এতটা শান্তি পাচ্ছে ডিপ্রেশন চলে গেছে ডিপ্রেশান যে ডিপ্রেশনে গেলে মানুষ সাইকেটিকের কাছে যায় এত সহজে যায় না সেই ডিপ্রেশনে সন্দীপের চলে গেছে তাহলে এখান থেকে তোমরা কি দুয়ে দুয়ে চার করতে পারছো বিষয়গুলোকে এখান থেকে কি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি সবটাই সেট আপ বন্ধুরা টিনা সন্দীপের অ্যাকচুয়ালি কিচ্ছ হয়নি কিচ্ছু হয়নি ওই ওই ম্যান্ডিয়া সানডে মতোই দেখবে টিনা সন্দীপ একদিন এক হয়ে যাবে আমার এখন যেটা মনে হচ্ছে মানে আমি আমার নলেজ দিয়ে যতটুকু বুঝতে পারছি আমি আমার নলেজ যতটুকু আসছে আমার ক্যালকুলেশানে যতটুকু আসছে কারণ এই ধরনের জিনিস ধুমধাম করে ওরা এমন এক একটা টাইটেল দিয়ে এমন এক একটা কথা বলে ভিডিও করছে যদি এই ঘটনাগুলো নাই ঘটবে যদি ওদের মধ্যে কোনো সেট আপ নাই থাকবে তাহলে সন্দীপ ঠিক আছে হাইলাইট করে হাইলাইট করেনি হাইট করেছিল সন্দীপ দেখাতে চায়নি মুখটা রিভিউ করতে চায়নি তার বান্ধবী আমরা একটা কিউরিয়াসিটিতে ছিলাম আমরা বলেছি ওটা ছেলে না মেয়ে তুমি কেন দেখাওনি তুমি নতুন সম্পর্কে গেছো এই ধরনের সন্দীপকে নিয়ে নোংরা আমরা তো শুধু এইটুকু বলেছি সন্দীপের পুরু মানে পুরুষত্ব নিয়েও নোংরা নোংরা কথা উঠেছে ওয়াইটিতে তখনও তো সন্দীপ ক্লারিফিকেশান দিতে বসেনি আজকে সন্দীপ যেভাবে ক্লারিফিকেশান দিতে বসেছে ইভন ইভেন সন্দীপ নিজে স্বীকার পর্যন্ত করছে না ওটার কোনো ছেলে নয় ওটা মেয়ে বান্ধবী ছিল যার জন্য আমি শান্তি পাচ্ছি আমার ডিপ্রেশন চলে গেছে মানে এগুলো কি মানে বুঝতে পারছো তো অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে টিনা সন্দীপের মধ্যে পুরোটাই কারসাজি আমাদেরকে একটুখানি মানে ঘোল খাওয়ানোর জন্য বলতে পারো ওরা ওদের নিজেদের মধ্যে সম্পর্ক সবটাই ঠিক আছে তোমাদের কি মনে হয় যে টিনাকে ভিউয়ার্সটা এতবার করে বলছে যেই টিনা নিজে ভিডিও দিয়ে বলেছিল প্রমোশনের যত টাকা ছিল আমি ব্যাংকে রেখেছিলাম সন্দীপ সব টাকা তুলে নিয়ে গেছে আমি জন্মদিনে ছেলের নামে ফিক্সড করবে ভেবেছিলাম তারপরে ছেলের নামে একটা শব্দ সে ইউজ করেনি যেটি না পুলিশ নিয়ে গিয়ে শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারে পুলিশ নিয়ে গিয়ে ঝগড়া করে রীতিমতো সব জিনিসপত্র খুঁজে ঠুঁজে প্লাস্টিক থেকে বার করে করে বাড়ি অবধি নিয়ে আসতে পারে যেটি না তার স্বামী শ্বশুরবাড়ির বাড়ির এগেনস্টে কেস করতে পারে সেইটি না যার নিজের ব্যাংকের থেকে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা তার প্রাক্তন স্বামী যাকে সে ডিভোর্স করবে সে তাকে না জানিয়ে তুলে নিয়ে গেছে সেই এগেনস্টে একটা কেস করবে না বলেছে কি টিনা কিস করেছে বলেনি কিন্তু টিনা কিন্তু কোনো স্টেপ নেয়নি তার মানে কি সবটাই সাথে আছে শুধু ওইটুকু দেখানো হচ্ছে ঘটনাটা ঘটিয়ে মানে শুধু মানে ওই সিরিয়ালগুলো যেমন চলে না সিরিয়ালে এইটুকু জিনিস দেখাবো সেইটুকু ঘটনা ঘটানো হয় এখানেও সেই ঘটনাটা ঘটানো হচ্ছে আর আমি একদম ঠিক বলেছি বন্ধুরা টিআরপির তালিকায় কে আগে আছে ম্যান্ডি না টিনা তোমরা বলে তো মানে জমি কাউকে ছাড়া যাবে না জমি ছাড়া যাবে না আমরাই সবার ওপরে থাকব। সবার মাথার ওপরে আমরাই থাকব সব থেকে বেশি টাকা আমরাই আর্ন করব। মানে হাড্ডা লড়াই চলছে সিরিয়ালের মতো টিআরপিতে কে ওপরে উঠে থাকবে কে এক নম্বর কে দু নম্বর মানে এই আজকে তোমরা দেখো এই কয়েক মাস ধরে এই টিনা আর এই মন্দিরা এরা সেই জায়গায় আছে সেই জায়গাটাই কখনো এ টপে টপে থাকছে ওয়ানে কখনো ও ওয়ানে যাচ্ছে মানে দুজনেই আপ ডাউন করছে কখনো এ কখনো ও এরকম হচ্ছে কিন্তু সেরা দুজনেই আর কাউকে অপরে উত্তর দিচ্ছে না বা দুজনের কেউ কিন্তু দু নম্বর থেকে তিন নম্বরে নামছে না দুই আর একের মধ্যে কিন্তু ওদের কম্পিটিশনটা হচ্ছে বুঝতে পারছো তো সেটা দেখেই আমার মনে হলো যে এই সমস্ত চরিত্র অ্যাকচুয়ালি কাল্পনিক সব চরিত্রই কাল্পনিক ঘটনাগুলো ঘটিয়ে দেখানো হচ্ছে আর কিচ্ছু না এদের মিল আছে এবং ওই ওয়াইটির দিদি যে সেই দিদির সাথেও এদের সেইভাবে সার্ট করা আছে বুঝতে পারছো তো যার জন্য কন্ট্রোভার্সিতেও ওয়াইটির দিদি সবার ওপরে আছে সে থাকবে মানে তাকেও এরাও বলেছে তোমাকেও আমরা নামতে দেব না আর দিদিও দায়িত্ব নিয়েছে যে তোদের দুজনকেও আমরা ওয়াইটি থেকে মানে একটু নিচে নামতে দেব না তোদের দুজনকে টপেই রাখবো আর কাউকে উঠতে দেব না আর আমরা তো তুচ্ছ সামান্য মানে আমাদেরকে ধরার মধ্যেই পড়ে না মানে আমি আমার কথা বলছি বেসিক্যালি আমি অন্য কারো কথা বলছি ধরার মধ্যেই পড়ে না যাই হোক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন আমি বলেছি টিনার আর সন্দীপ আবার এক হয়ে গেছে আমার কথার সাথে যদি তোমরা সহমত হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না লাইক করো আর সবাই সুস্থ থেকো ভালো থাকো আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা